ঘাইপথ নির্মাণ করে অভিলেখ গড়ার চেষ্টা ভারতের একটা পথ নির্মাণকারী সংস্থার 108 ঘণ্টার ভিতর 75 কিলোমিটার পথ বিটুমিন পেভিংয়ের গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের চেষ্টা চলিল নাগপুরের নবনির্মিত একটা পথের জড়িয়ে। 108 ঘণ্টাত 75 কিলোমিটার পথ নির্মাণ, 5 দিনত বিটুমিন ঢালি অভিলেখর চেষ্টা, বিটুমিন পেভিঙেরে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। মহারাষ্ট্রের আকুলা অমরাবতী ঘাইপথ নির্মাণের জড়িয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়বলে চেষ্টা চলালে একটা ঘাইপথ নির্মাণকারী সংস্থায়। মাত্র 4 দিনের ভিতর 75 কিলোমিটার পথত বিটুমিনের বলেদি অভিলেখর চেষ্টা করে রাজপথ ইনফ্রেকন প্রাইভেট লিমিটেড নামের সংস্থাটে। আজি সন্ধ্যা 5 বজার ভিতর সম্পূর্ণ পথ চাত বিটুমিনের প্রলেপদি অভিলেখ গড়ার চেষ্টা সংস্থাটোর। পথ চাত বিটুমিনাস কংক্রিটর কাম আরম্ভ হয়েছিল 3 জুনের পুয়া 7:27 আর আজি বিয়লি 5 বজাত গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার দিকে সংস্থাটো। ছত্রপতি শিবাজী মহারাজের অভিষেকের দিনটতেই এই অভিলেখ গড়বলে সক্ষম হয় প্রতিষ্ঠানটো। ইয়ার পূর্বে রাজপথ ইনফ্রেকন প্রাইভেট লিমিটেডে 24 ঘণ্টা পুসেগাঁও মহাকুর্ণের মাজত হংলি খতরা পথ নির্মাণ করে অভিলেখ গড়েছিল। উল্লেখ্য যে অতি দ্রুতভাবে ঘাইপথ নির্মাণের ক্ষেত্র গ্লোবেল পাবলিক ওয়ার্কস অথরিটি আজগুয়েলে 2 হাত অভিলেখ গড়েছিল। 242 ঘণ্টার ভিতর নির্মাণ করেছিল 25 কিলোমিটার পথ, কিন্তু ভারতত মাত্র 108 ঘণ্টাতেই 75 কিলোমিটার পথত বিটুমিনের পেভিং করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়বলে সক্ষম হয়েছে এই সংস্থাটো। ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট।